ইতিহাস, সংস্কৃতি ও আধুনিকতার মিশেলে দারুণ এক শহর ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদ। সমৃদ্ধ ঐতিহ্য, সুস্বাদু খাবার ও আতিথেয়তার জন্য পরিচিত এই শহর দর্শনার্থীদের বিমোহিত করে। এই শহরে রয়েছে বিশেষ 5টি দর্শনীয় স্থান। চলুন আজকের আয়োজনে জেনে নেই সেই জায়গাগুলো সম্পর্কে। তালিকায় সবার আগে রয়েছে হায়দ্রাবাদের ঐতিহ্য চার মিনার। স্বাধীনতার 76 বছরে বর্তমানে চার মিনারের বয়স 445। ইতিহাস বলে দেশীয় রাজ্য থেকে ভারতে সংযুক্তি, পরবর্তীকালে রাজ্যভাগ, সকল ধরনের রাজনৈতিক পালাবদলের সাক্ষী এই চার মিনার। এটি মূলত হায়দ্রাবাদের পুরনো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত প্রাচীন মসজিদ। প্রায় 50 ফুট উচ্চতা বিশিষ্ট চারটি মিনারে সুসজ্জিত চার মিনারে রয়েছে একটি মসজিদ এবং 45টি প্রার্থনা স্থান। পর্যটকদের জন্য সকাল 9টা থেকে বিকাল 5:30 পর্যন্ত এটি উন্মুক্ত থাকে। প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য জনপ্রতি 5 রুপি এবং বিদেশি নাগরিকদের জন্য জনপ্রতি 100 রুপি। ঐতিহাসিক গোলকুণ্ডা দুর্গটির পরতে পরতে ছড়িয়ে রয়েছে নানান অজানা রহস্য। তার মধ্যে রয়েছে নানান ঐতিহাসিক কাহিনীর ভাণ্ডার। হায়দ্রাবাদের পশ্চিম প্রান্তে 11 কিলোমিটার দূরে অবস্থিত গোলকুণ্ডা দুর্গ ভারতের সব থেকে সুন্দর কেল্লাগুলোর মধ্যে অন্যতম। দুর্গের 9 কিলোমিটার দূরে অবস্থিত হুসেন সাগর লেক। দুর্গটি নির্মাণে হিন্দু ও মুসলিম দুই শাসকের ভূমিকা থাকায় দুর্গের স্থাপত্যশৈলীতে তার প্রভাব দেখা যায় প্রবলভাবে। বলা হয় গোলকুণ্ডা একসময় পরিচিত ছিল মানকাল নামে। ভারতের বিখ্যাত কাকাতিয়া রাজবংশের তত্ত্বাবধায়নে নির্মিত হয়েছিল এই দুর্গটি। এটি পর্যটকদের অন্যতম আকর্ষণ এবং সিনেমার শুটিংয়ের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি স্পট। দুর্গের ভেতরের অন্ধকার প্যাসেজ, ফাঁকা বিস্তৃত স্থান, বড় বড় জানালা আর অন্ধকার ভুতুড়ে পরিবেশে পর্যটকরা ভয়ের এক শীতল আবহ অনুভব করেন। অনেকেই মনে করেন দুর্গটি অভিশপ্ত। কথিত আছে দুর্গের রাজকীয় দরবার হলে তারামতি সুলতানের সামনে প্রায়ই তার সুমধুর গান এবং অপূর্ব নৃত্যশৈলী প্রদর্শন করতেন। সিনেমার চমৎকার থিম এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুন্দর একটি স্থান রামোজি ফিল্ম সিটি। তেলুগু চলচ্চিত্র প্রযোজক, ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব চেরুকুড়ি রামোজি রাওয়ের চিন্তা প্রসূত এফএম সিটি। হায়দ্রাবাদ শহর থেকে 25 কিলোমিটার দূরে প্রায় 2000 একর জমির উপরে 1996 সালে নির্মিত এই সিটি যেন বাস্তব আর কল্পনা এবং প্রকৃতি ও কৃত্রিমতার মিশেলে গড়ে তোলা এক স্বপ্নপুরী। ছিমছাম পরিচ্ছন্ন রাস্তা, সবুজ ঘাসের গালিচা আর হরেক রকমের ফুলের বাগানে এই সিটি যেন দক্ষ শিল্পীর নিপুণ হাতে আঁকা এক নয়নাভিরাম চিত্রপট। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের স্বীকৃতি অনুযায়ী এই ফিল্ম সিটির স্টুডিও বিশ্বের সর্ববৃহৎ ফিল্ম স্টুডিও কমপ্লেক্স। স্থলের পাশাপাশি পানির অসাধারণ রূপ দেখতে চাইলে হায়দ্রাবাদে আছে একটি লেক, হোসেন সাগর নামের এই কৃত্রিম লেক। 1562 সাল থেকে হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ শহরের শোভাবর্ধন করে আসছে। সন্ধ্যাবেলায় মনোরম বাতাসে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এটির নাম বিশেষভাবে উল্লেখ করা হয়। হুসেন সাগর হ্রদে বোটিং, ইয়োটিং এবং পালতোলা কয়েকটি ওয়াটার স্পোর্টস পাওয়া যায়। এছাড়াও রাজ্যের পর্যটন বিভাগ নতুন এবং উন্নত সুবিধা প্রদান করে, যেমন স্পিড বোট, মোটর বোট, 48টি বসার লঞ্চ ইত্যাদি। লঞ্চে তারকা আলোকিত ডিনার এবং ব্যক্তিগত পার্টিগুলি সম্ভব। উপরন্তু বার্ষিক রেগাটা প্রতিযোগিতা সারা বিশ্ব থেকে বিপুল সংখ্যক অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের আকর্ষণ করে। তালিকায় সবার শেষে রয়েছে বিরলা মন্দির। হোসেন সাগর লেকের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই মন্দিরটি নওবথ পাহাড়ের যমজ টিলা কালা পাহাড়ের উপরে নির্মিত এই মনোমুগ্ধকর আধুনিক মন্দির। মার্বেলে নির্মিত রামায়ণ এবং মহাভারতের মহাকাব্যের দৃশ্য দেখা যায় এই উপাসনালয়ে। ওড়িশা এবং দক্ষিণ ভারতীয় মিশ্র স্থাপত্যশৈলীর মন্দিরের ভেতরে রয়েছে তিরুপতি ভেঙ্কটেশ্বরের 11 ফুট লম্বা প্রতিরূপ।